প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল কোলবালিশে। আধুনিক যুগের দম্পতিরা সারা দিনই নানা কাজে ব্যস্ত, চাকুরি এবং পারিবারিক জীবন দুয়ে মিলিয়ে চাপের মধ্যে থাকেন সবাই। দর্শক, আজকে আমরা আলোচনা করব কোন সময় শারীরিক সম্পর্ক করা আপনার জন্য ভালো এবং সে সময়ে শারীরিক সম্পর্ক করলে আপনার শরীরের জন্য কী কী উপকার হতে পারে। তাহলে আসুন শুরু করা যাক। বিভিন্ন পরিসংখ্যান ও জরিপে দেখা গেছে অনেক চাকরিজীবী দম্পতিরা ক্লান্ত থাকার পরেও রাতে শারীরিক মিলন করতে ভোলেন না, এতে তারা আরও বেশি ক্লান্ত হয়ে পড়েন, পরের দিন কাজেও এর প্রভাব পড়ে। তাই ক্লান্তি কাটানোর জন্য, মিলিত হবার জন্য সকালবেলাকেই সঠিক সময় বলছেন বিশেষজ্ঞরা। গবেষকরা জানিয়েছেন সকালবেলা যৌন সম্পর্ক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি শুধু আপনার শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে না, বরং একই সাথে আপনার যৌন সক্ষমতা বাড়াতেও সাহায্য করে। সকালের যৌন সম্পর্কে কী কী উপকার পাওয়া যায় আসুন সে সম্পর্কে আলোচনা করা যাক। এক, যৌন সক্ষমতা বাড়ায়। সকালের যৌন মিলন আপনাকে আরও বেশি সতেজ ও কর্মঠ হতে সাহায্য করে, এর ফলে আপনার রক্তেও স্বাস্থ্যকর প্রবাহ বজায় থাকবে, এর ফলে যৌন সক্ষমতা আরও বেড়ে যাবে। দুই, উজ্জ্বলতা বাড়ায়। সকালে মিলিত হলে নারীর শরীরে এস্ট্রোজেন উৎপাদন বেড়ে যায়, এতে তাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে। তিন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। সকালের যৌনতা রক্ত চলাচলকে অনেক হ্রাস করতে পারে, এর ফলে আপনার রক্তচাপ স্বাভাবিক থাকে, ফলে এটি হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমিয়ে দেয়। চার, হতাশা দূর করে। গবেষণায় দেখা গেছে সকালবেলা দীর্ঘ সময় ধরে মিলন করলে অক্সিটোসিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়, যা মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে, এর ফলে হতাশাও কমে যায়। পাঁচ, স্ট্রোকের ঝুঁকি কমায়। সকালের জন্য তার রক্তচাপ হ্রাস করে এবং ধমনীকে প্রসারিত করে, এর ফলে রক্তের জমাট বাঁধা সহজেই প্রতিহত করা যায়, এতে স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। ছয়, ইমিউন সিস্টেমের উন্নতি ঘটায়। সকালে মিলিত হলে শরীরে ইমিউনোগ্লোবিনের উৎপাদন উদ্দীপিত হয়, এতে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং শরীরের বিভিন্ন রোগের সাথে প্রতিরোধ করতে সাহায্য করে। সাত, ওজন কমায়। সকালবেলা শারীরিক মিলন 300 ক্যালোরি কমাতে সাহায্য করে, এর ফলে শরীর থেকে অনেকটা বাড়তি ওজনও কমে যায়। তো দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।